তাদের প্রতারণার হারামে পড়ে গেছে, চালে পড়ে গেছে। আজকে আমি নিজের চোখে গত 16 তারিখ আমি আসার পরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমার যে কথা বলছিল 20 তারিখের মধ্যে আমরা টিকিট রিটার্ন টিকিট সৌদি আরবে পেয়ে যাবে। আজকে আসার পরে ওনারা আমাদেরকে ভাওতাবাজি অনেক কিছু দেখাচ্ছেন, ঘটনাস্থ করতেছেন এমনকি টিকিটও দিচ্ছেন না। কিন্তু আমরা প্রমাণ সূত্রে জানা গেছে আমাদের ভাই বেরাদর বন্ধু বান্ধবদের কাছে আজকেও তারা 300 টিকিট দিয়েছে সৌদির উদ্দেশ্যে। কিন্তু আমরা সাধারণ জনগণ সাধারণ যাত্রী আসাতে আমাদেরকে এই ধরনের অস্ত্র, তারপরে তাদের সাথে কথা বলার পরে তারা আমাদেরকে অর্ডার দিচ্ছে আমরা 10 মিনিট আপনাদের কাছ থেকে টাইম নিচ্ছি, 10 মিনিট পরে আমরা আপনাদের সাথে বসবো। তারা 10 মিনিট চলে যাওয়ার পর অন্তত 2 ঘন্টার উপর হয়ে গেছে, আমাদের কাছে কোন রেজাল্ট তারা দেয়নি, বিদায় আমরা পাইনি বিদায়। অতি দুঃখের বিনিময়ে, অতি কষ্টের বিনিময়ে আজকে এই মানববন্ধন সম্মুখীন হয়েছি আমরা। আমাদের একটাই আবেদন, একটাই দাবি, আমরা সৌদি আরবে যাওয়ার প্রচেষ্টা তারা করে দেয়। বাংলাদেশের সরকার এবং প্রবাসী মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ আবেদন, তারা যেহেতু আমাদের এই সুযোগ সুবিধাটি এই আগামী 30 তারিখের আগে অর্থাৎ 28 তারিখের আগে যাতে আমাদেরকে সৌদি আরব নিয়ে পৌঁছে দেয়। আর এর ভিতরে আমাদের যেমন আমার আজকে 20-এর মেয়াদ শেষ, আমার আগামীকাল আমার মেয়াদও শেষ। আমি ঘরে বসা অবস্থা বাংলাদেশে আর সৌদি যাওয়ার কোন লাইন নেই, এই কারণটা হয়েছে একমাত্র বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কারণে। আমরা চাই আমার মতো আর কোন ভাইয়ের যাতে ভিসা নষ্ট না হয়, অতি সত্তর 27 অথবা 28 তারিখের মধ্যে আমাদেরকে সৌদি আরব নিয়ে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এমনকি বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন, প্রবাসী মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন, আমাদের ভিসার মেয়াদ যাতে আর একটা সৌদি সরকারের কাছে আপত্তি করে বাড়াই দেয়। আমরা কারোর সাথে দল বিরোধী নয়, আমরা সরকার আন্দোলন করতে চাই না, কোনো কিছু আন্দোলন না, আমরা শুধু আমরা ক্যাডার আন্দোলন। আমাদের কর্মজীবন বিগত 23 বছর সৌদি আরবে চাকরি করে আজও পর্যন্ত ছেলে সন্তানের কোনো কিছু করতে পারি নাই। তাই আমার আবেদন বাংলাদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে আমি বলবো, তারা যেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই সুযোগ সুবিধাটি যাতে তাড়াতাড়ি যাওয়ার জন্য সৃষ্টি করে দেয়। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমার নাম না বলেন অলিউর রহমান ইউসুফ। অলিউর আর কে কে আছে ভাই? আছে রাসেল ভাই, আছে পরবর্তী বক্তব্য রাখবেন আমাদের সাউন্ড দিয়ে। এখন আমাদের ভাই একটি দাবি, বাংলাদেশ সরকার এবং সৌদি আরব সরকার দুজনে বসে, ঠিক আছে, যাতে একটা সমঝোতায় আসে আমাদের যে টিকে আমাদের যে ভিসা 30 তারিখ পর্যন্ত, এই মাসে 30 তারিখ পর্যন্ত আমাদের সরকার মেয়াদ আমরা বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের কাছে আকুল আবেদন, এবং আমরা প্রবাসীরা এই আবেদন নিয়ে আমরা মানববন্ধনে দাঁড়াইছি। এটা অতি শীঘ্রই 30 তারিখের আগে যেন
এই সমাধানটা করা হয় সমঝোতার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা এই সমাধানটা করে এটাই আমাদের দাবি আমরা যাতে অতি শিগগিরই 30